তো বাংলাদেশ তো জুনিয়র কেউ নাই, তুমি জানেন তো সবটাকে লয়েস্ট ব্যাচ, সো এরা লোক ইন্টারাকশন আছে নি, কার কার আছে মাত্র উচ্চ সিনিয়র ইনিয়র এরা লোক? একটা গ্রুপ আসেন যারা ফোড়ার এখন ফোড়ার বাক্কা ইজি আছে বা সহজ আছে বা অতটা রাইও না, সিস্টেমেটিক ফললে বালা পারবা। সালাম আলাইকুম, কিমে আছো নিরু? কই থেকে এলে? তোমার ফোন দিলেও তো মনে করো না, বেকও করো না, পরে মেসেজ দিলেও কিতা করো না, আসো নি তুমি, করতে উঠতে নি, আমি ক্লাস শেষ করে দেবো, মাত্র না তোমাদের। সো তাই দেন কইবা যে ও সাবজেক্ট ওলা হো সাবজেক্ট ওলা, এগুলো হয়তো একটু ডিফারেন্ট, তুমি ওলা পড়লে তুমি এগু পাস করবা বা ওলা পড়লে এগু পাস করবা ওলা ওলা। আর কিছু আসন ডাইরেক্টে কইবা ও সাবজেক্ট সবথেকেটা এগু আমি পড়তে পড়তে হারান বা এগু আমি অতবার ফিল করেছি এগু পারলাম না, অতানা অতানা বিভিন্নতা কইবা আর কি। চেন্তানোর কাছ থেকে মাথুন ভাই ওটাই টাফ হার্ড, হ্যাঁ এগুলো সময় লাগে বেশি, এগুলো খুব খেচা করা লাগবো, এন্তানো শান্ত থেকে আগলো সিস্টেমেটিক্যালি হরি হরি আইবে, এক মিনিট এইরকম কেউ আগলো জুড়ি আইবে এনার শান্ত দিবেন, ঠিক আছে? কারণ এই টাইম তোমার তাহলে পয়জনিং করে নিবা, তোমার তাহলে ভিতরে ডর হারাই দিবে, তুমি তাই কিন্তু একবারে ফুল ফ্রেশ আছো, এসিসিএল মোটামুটি একটা ডর লইয়া আইসো যে নতুন জিনিস কিতা করুন কিতা করুন, বাট এই কয়েকদিনে তুমি তার মোটামুটি ইগু সম্পর্কে একটা আইডিয়া পাইলিস, খুব আতিল কিলা কিছু লাগে না, হ্যাঁ যে বুঝরা যায় আমি ফললে প্র্যাকটিস করলে মোটামুটি ইনশাল্লাহ পারবো, ওগু তো তোমাদের ভিতরে এটা বলা বুঝে যায়নি, তাই তাই তোমার তাহলে হয়তো ও ডর আড়াই দিবে যে তুমি যত বড় ইগু ফাঁস করতে আসতে, আমরা কিতা গুড়ার গাছ সঠিক ফাঁস করলাম, আরো বহুত মাসে যারা ফাঁস করলো এরা কিলা ফাঁস করলে, বাট মানুষের মতা মাথায় লোক বলা যায় নেগেটিভ জিনিস খুব তাড়াতাড়ি বিশেষ হয়ে যায়, সো তুমি তাই না এই যে অতটা ফোর্স অতটা পালা পজিটিভ অ্যাচিভমেন্ট আছে যে আমি তো একবার নতুন জিনিস হয়ে ইংলিশ ইংলিশ কোয়েশ্চন ডং ফলে তো এমসিকিউ দিনে ফারতে না, কোয়েশ্চন একটা ওয়ার্ড ধরা খাইতে ওটা খাইতে ওটা খাইতে পরে দেখা গেল বহুত কোয়েশ্চন জিনিস খুঁটি নাটি জিনিস বুঝলে, এটা অ্যাচিভমেন্ট সব জিনিস ভুলিয়ে তুমি মনে করো এই ইগুতো চাপ ইগুটো চাপ, F3 তো খুব টাফ, F2 তো খুব টাফ, F1 তো খুব টাফ বা MA2 তো খুব টাফ, এই নয় এবার ফেল করছো এই নয় এবার ফেল করছো এই নয় তো পড়ছো না ক্লাসে এতদিন আইসুন তো তিন দিন আইসুন না ফিসার বেশি ওলা লক ধরিয়া সামনে গেছে কি তাই আইরা আছে যে এইরা তো তাই ফিল করতো না তো সে ফিল করতো, তুমি এই জায়গাতে রেগুলার আছো বাট তুমি তোমার অ্যাডভান্টেজ পয়েন্ট বা এটা না দেখিয়ে বা আমার কাছ থেকে সাহস না নিয়ে তুমি খালি নেগেটিভ মাতুনছো এই তোমার দোষাই লিবা পুরা তোমার কেরিয়ার খতম করে নিবা, এলা বহুত হইছে আমার স্টুডেন্টর। সো তো আগর ও একটু আগে আমি একটা নতুন ব্যাচ শুরু করছি, আমি জাস্ট এক ঘন্টা তাদের লগে মারছি খালি জাস্ট বাবা ওটা কুপ্রভাবটাকে হরিয়া যাও, বুঝছো নি ব্যাপারটা? কারণ এরা তোমার যেগুলো না এটাকে আন্দু সান্দু বানাইয়া তোমার কইব বা এরা পরেন না তারা ফেল করে তোমার ডটে খাই দিব, আরো জনে ফেল করলো বলে তুমি ফেল করবা এটা কোনো কথা না, আরো জনে কান্টে এস ফাইলিছে তুমি কান্টে এস ফাইলি বা আওলাও কথা না, তুমি ইন্ডিভিজুয়াল তুমি ডিফারেন্ট, তোমার ইফোর্টের উপরে ডিপেন্ড করবো তুমি ফেল মারবা না তুমি পাস করবা, সো যারা নেগেটিভ মানুষ হয় টাফ কঠিন ফেল করছো না তাও তাদের কাছ থেকে আগলো চলে যাবে, যদি মনে কোনো টালে সন্দেহ তাকে আমার লোক ইয়ে মাতবা বা পজিটিভ মানুষ কিছু আছে যেদিন কইবা বালা আছে তুমি একটু ফোর্ট করলে পারবা ওটা 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 মানুষের লোক খুব করবা বেশি বেশি মোটিভেশন পাইবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে একটা খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্নিং, সো কালকে আমরা দেখলাম তুমি তো না দেখলাই নি গুন পার্সোনা সবার ইলাস্ট্রেশন বুঝছো নি আগে এক শোনা শোনো সব ইলাস্ট্রেশন বুঝছো নি এক শোনা শোনো রে আখি বুঝছো নি তাসকিব তোমার মাইট দাও দাও শেব দেখা যায় আরাফা তার আখির লগে তুমি তাহলে বাদ বাকি পিছাই গেলে ফোরা আপ টু ডেট না থাকা মানে পিছিয়ে পড়ার লোক তারা আগে যাইব কি বা তারা বেশি মাঠ পাইব আর তুমি তাহলে পিছিয়ে যাবে, ঠিক আছে পিছিয়ে পড়ে গেছে পিছের ওগুলো কাবার দেওয়া গিয়া শুয়ে পিছিয়ে পড়ছে আর তাস্কিরা মনে হয় মনে হয় গাপলাতে পড়ছে আরাম করেছে এই লাস্ট স্টেশন আইতে কিতা এটা তো লেখা আছে তো দেখি কিতা অর্থ একটা পাওয়া হচ্ছে না স্যার নমিনাল লেজার স্যার ডিসকাউন্ট দ্যাট মিন ফিজার এটা কন্ট্রোলার
ডিসকাউন্ট রিসিপ্ট ডিসকাউন্ট কলাম সিআরডিবি ক্যাশ রিসিপ্ট এলাউড হয় এলাউড কারণ তো আপনারা স্যার সিআরডিবি এর যে ইস্যু বলতে ইন দিস কেস উই ডিড নট রেকর্ড ইট সো ফর কালেক্টিং দ্য উই রেকর্ড 250 ইন দ্য ডেবিট সাইড অফ পে রিং কোম্পানি গুড তাহলে এই কিছু হইলো তাহলে তাহলে সে মেয়ে গুড নোটার একটা বলতো গায়ে বাড়ছে এই পেরিসিবল কন্ট্রোল অ্যাকাউন্ট হিসেবে আসলে কারণ ক্যাশ রিসিপ্ট এবং গেলে ডিসকাউন্ট অ্যালাউড হইতো রিসিবল কন্ট্রোল অ্যাকাউন্ট এবার টাইপিং মিস্টেক হয়েছে পেয়েবল আর রিসিবল হয়েছে আসলে পেয়েবল হয়েছে তোমার টাইপ হয়ে আছে ঠিক আমার হাতে আছে কন্ট্রোল অ্যাকাউন্ট আমি কন্ট্রোল ঠিক করি অ্যাটলিস্ট একটা ঠিক করি বুঝা গেছে না এগুলো অ্যালোবিতে এফেক্ট পড়তো না তুমি একটা সুন্দর জিনিস আইডেন্টিফাই করছো শুরু করে দিলে রাখি দা সো ইলাস্ট্রেশন করতাম না আমি একটা সিক্স করতাম একটা সিক্স ইলাস্ট্রেশন করা আছে তুমি দেখো করে দিও ইন্ডিভিজুয়াল ফলোয়িং আর আইডেন্টিফাইড আফটার ইনভেস্টিগেশন ব্লা 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 সো ফলাও খাম আমার কিতা এগুলো আর পড়লাম না আমি এখানে ব্লা ব্লা দিলাম ফলা খাম হইল কি আমার টি অ্যাকাউন্ট বানানি কটা টি অ্যাকাউন্ট বানানি টি অ্যাকাউন্ট বানাইয়া করলে আমরা লাগে জিনিসটা ইজি হইব দ্যাট ইজ ওয়াই সো কন্ট্রোল ডেবিট দিকে কোনটা তুমি ওটা হয়ে যায় ডেবিট না ক্রেডিট ঠিক আছে তো ঠিক না কালকে বলছিলাম কন্ট্রোল ক্রেডিট হইলে লিস্ট অফ ব্যালেন্সও ক্রেডিট হইব কারণ এগুলো সব সাপ্লাইয়ার আর এগুলো এখন সাপ্লাইয়ার ওলা করে করি সব তো বাদ বাকি সব আর অবজেকশন দিলে না সবে আবার তাল মালে ইনভয়েস অমিটেড ফ্রম পারচেজ ডে বুক অফ 700 ফলা চিন্তা করা লাগবে কোন জায়গাতে এফেক্ট হইব কন্ট্রোল না লিস্ট অফ ব্যালেন্স না দিওটা না কোনটা না খোঁজা লাগি আখি পারছানি দিওটা কিলা বুঝায় বুঝলি
অমিত ঠিক আছে, কিন্তু অমিতের লগে তুমি পারচেজ ডেভঅপ শব্দটা লাগাইলে তুমি বুঝতে পারবা যে ওকে কোন জায়গা, খালি অমিত দেখিয়া ওইটা না, কারণ খালি অমিত হইতে পারে কোন জায়গা টোটালও, খালি অমিত হইতে পারে লিস্ট অফ ব্যালেন্সও, তখন গিয়ে কিন্তু কন্ট্রোলও আর লিস্ট অফ ব্যালেন্স হইব, সব বুঝছো নি? বলো কোন এক্স্যাক্টলি বলো, খুঁজে তো ড্রাইও না ওইটা দেখ, বাট একটু চিন্তা করে কই তাহলে নরমালি ইউ কোন সাইড, ইউ কি আমরা কোনটা করতাম, ওই যে সেম সাইড না উল্টা সাইড? আমরা সো এরর ওয়ান হইয়া আমরা যেহেতু দিও সাইডে তাইলে আর বারবার মাত্রাম না, এরর ওয়ান হইয়া আমরা কন্ট্রোল লিস্ট অফ ব্যালেন্সও দিও জায়গা ক্রেডিট দিকে স্বচ্ছ বই দিলাম, উঠছে না সেম সাইড ক্রেডিট সাইডে উঠার মতো ও সাইডে ফর্ম উঠছে, আমরা ও সাইডে তুলে দিচ্ছি, যত ফর্ম উঠছে কত ফর্ম উঠছে স্বচ্ছ, ক্লিয়ার? টোটাল অফ দ্য পেয়েবল কলাম অফ ক্যাশ পেমেন্ট ডে বুক হ্যাজ বিন আন্ডারক্যাস্ট বাই 150, কোন জায়গা কন্ট্রোল না লিস্ট অফ ব্যালেন্স না দিওটা? আর বাদ বাকি দুজন সামনে দুজনে তাস্কির কেমন বুঝছো না আখি কন্ট্রোল তাস্কির শোয়েব টোটাল কিলা বোঝায় তো লেখাও আছে, আর পেয়েবল কলাম হয়েছে আসলে মেইনলি পেয়েবল কলাম লাগে, যদি রড টোটাল হইতো তাহলে আমরা করতাম না নি কলাম ও টোটাল যায় নমিনাল লেদার আর রড টোটাল যায় পার্সোনাল লেদার, মনে আছে নি? বলি গেছো মনে পড়ছে নি? সো কলাম টোটাল যে বলা কইছে ওখান থেকে আমরা বুঝলাম যে এগুলো এখন আমরা তাইলে বাবার লাগবো অ্যাকচুয়ালি কোন সাইডের জিনিস, সবাই নিয়ে যার লগে আমরা কইছি কারেকশন করব সেম সাইডে কারণ কম লাগছে, সেম সাইড বলতে ডেবিট সাইড, বুঝছো না বুঝছো না কেউ আসনি বুঝছো না তাস্কির আগরটা আসলো পারচেজ ডে বুক, আমরা এই কোনটা কন্ট্রোল হইলো কি লাইবিলিটি, সো লাইবিলিটি বাড়লে কি তা ক্রেডিট হয়, সো এগুলো অরিজিনাল সাইড ক্রেডিট পরে দেখছি যে কে কম লেসি লাগে আমরা বাড়াইছি সেম সাইড, এখনো কম লেসি সেম সাইড, বাট এগুলো কি তা ক্যাশ পেমেন্ট ডে বুক, ক্যাশ পেমেন্ট ডে বুক হইলে কি তা লাইবিলিটি কমে, টেকা দিলাম লাইবিলিটি কমের লাইবিলিটি কম লেখো সাইডে বুঝতো ডেবিট সাইডে বুঝতো, আমরা কি তা করছি আন্ডারকাস্ট করছি কম করছি, কম করলে তো সেম সাইড ডেবিট সাইডে আমরা দেখো বই বুঝছো না বুঝছো না আখি, এখন কইবা তাস্কিরে
a contra entry 60 has been omitted in the payable ledger account. First come task kira hoy bhai e control hoybo na list of balance hoybo na diye jaga thibo first thanda mata good khali control okay akhi eta thik ache ni tar kotha tumi amar chinta kore ho মানে কন্ট্রোল লিস্ট অফ ব্যালেন্স দিয়ে জায়গা দিব শেপ আখি ঠিক না তাসকির ঠিক তাসকিরে হারে হয়েছে কন্ট্রোল আর কি হয়েছে কন্ট্রোল আর লিস্ট অফ ব্যালেন্স দিয়ে জায়গা করো চিন্তা করিও না লাইন ফলো সব আনসার লাইনে আছে মনে গেল লিস্ট অফ ব্যালেন্স বলতে আমরা কিতা বুঝি কন্ট্রোল না লিস্ট তাস্কিরা আকিরে জিগা বলাম আর কত রে গেল পেবল লেদার কন্ট্রোল অন লিস্ট লিস্ট হ্যাঁ নিয়ে বলা হইছে কন্ট্রোল কইতেই হইলা কন্ট্রোল আমার আর তুমি দিওটা কইলা যে কন্ট্রোল হই বেলা তুমি ওখ কন্ট্রাক্টে দুই জায়গায় যায় কই যায় রিসিভেবল যায় পেবল যায় বুঝছো না আমরা এনো রিসিভেবল এর কোনো চিন্তার কিছু না কারণ ফলো আমরা কইছি পেবল লেজার রিকনসিলিয়েশন পেবল অর কিটা দিছে ওটা আমার অ্যাকচুয়ালি চিন্তা করা লাগবে এখন কন্ট্রোল অ্যাকাউন্ট না লিস্ট অফ ব্যালেন্স হে দেখো আগস বুঝি লিছে পেবল লেজার রিসিভেবল লেজার সেল লেজার পারচেজ লেজার সবগুলো হলো লিস্ট অফ ব্যালেন্স পার্সোনাল লেজার এখানে কোনো জায়গা কন্ট্রোল লেখা না বা টোটাল লেখা না তাহলে আমি কন্ট্রোল কিটা লাগাই দিতাম বুঝো না টোটাল দেখলে বা কলাম টোটাল ওগুলো দেখলে আমরা আগরটা কইছি পেবল কলাম টোটাল মানে আমি বুঝছি কন্ট্রোল ঠিক আছে নিগুত খালি পেবল লেজার অ্যাকাউন্ট গুলো করতে মানে লিস্ট অফ ব্যালেন্স বুঝছো নি হবে এখনো কারেকশন গেছে না তুমি তো ফলো গেছে কারেকশন ওখানে ভুল করেছো ফলো গেছে তুমি ভুল কোন জায়গা থইছে তুমি জানি স্টেপ সেকেন্ড তো গেছে ওই গিয়া বারে লাগিছো স্টেপ 1 তো ইয়া তো লাগিছ টা গেছে সো ও ফর্মের প্রসেস ফলো করা লাগে স্যার কোনটা দুই বার যাবে স্যার পেবল আর রিসিভেবল হ্যাঁ এখন পেবল নমিনাল বা আর পেবল লিস্ট অফ ব্যালেন্স কি লাগে দিওটা তো দিব মোর সাইড বারে দিব আর পেবল আর পেবল এর কন্ট্রোল পেবল আর লিস্ট অফ ব্যালেন্স রিসিভেবল এর কন্ট্রোল রিসিভেবল এর লিস্ট অফ ব্যালেন্স ঠিক আছে আমরা কন্ট্রাক্ট দি লিস্ট অফ ব্যালেন্স ফার্স্ট দিন আর বুঝছি বুঝছি বাট এখানে তো কইছে পেবল লেজার অত এখন যাও আবার রাখিয়ে কইবে সেম সাইড না ডিফারেন্ট সাইড কারেকশন ফলাটা আমরা পাইছি লিস্ট অফ ব্যালেন্স এখন আমার কন্ট্রোল এসে দাও লাগবে আমি ওটা ঠিক করব লাইন ফর ইয়া কো সেম সাইডে ঠিক করব না ডিফারেন্ট সাইডে ঠিক করব কোন সাইডে আমি তোমারে কইছি না ভালো কইছি সেম সাইড না ডিফারেন্ট সাইড সেম সাইড কোন সময় হয় হ্যাঁ কম হইলে সেম সাইড আর ডিফারেন্ট সাইড কোন সময় বা অপোজিট সাইড বেশি হইলে ইনো কম না বেশি কিলা বুঝলাই গুড ও তো বুঝুন দিলে সব এগুলো কিতা তাইলে সেম সাইড এখন কো অরিজিনালি কোন সাইডে যাওয়ার কথা আসলো কন্ট্রা লিস্ট অফ ব্যালেন্স কোন সাইডে যাইতো তুমি আবার কো আখি হবো নর্মালি কন্ট্রা লিস্ট অফ ব্যালেন্স কোন সাইডে যায় গুড শুয়েব ঠিক আছে দেন কন্ট্রা কিতা করে কন্ট্রা মুখস্থ রাখার বোঝার কমায় ইউ কোন ক্যাটাগরি লিস্ট অফ ব্যালেন্স কোন ক্যাটাগরি অ্যাসেট না লায়াবিলিটি লায়াবিলিটি হম্বো কিলা আসলে মারা গেছে লায়াবিলিটি হম্বো কিলা ডেবিট না ক্রেডিট কমলে ডেবিট হয় না ক্রেডিট হয় আকি লায়াবিলিটি কমলে ডেবিট না ক্রেডিট ও যে লিস্ট অফ ব্যালেন্স লেলাম ইগু পেয়েবল লিস্ট অফ ব্যালেন্স না রিসিভেবল লিস্ট অফ ব্যালেন্স কোথায় পেবল পেবল কোন ক্যাটাগরি ছোড়ে লাইবিলিটি অথবা বুঝছো তো কন্ট্রাক্ট কিতা করে গেছিলাম কমায় তো লাইবিলিটি কমলে কোন সাইডে বুঝছো
ডেবিট সাইডে, তাহলে তুমি ক্রেডিট কনসেন্স হইলে চিন্তা করে হইছ না। সো এগুলো ডেবিট সাইডে বইতো আর আমরা কইছি কি দা সেম সাইড আগে বকল চিহিত অমিত দেখিয়া সেম সাইড মনে আছে নি ওকে স্যার কন্ট্রাক্ট আছে ও দুই ভাগ হয়ে যাবে না ইউ তো খালি পেবল লেজারে ভুল করছিস হয় খালি ও না ভুল করছিস এমনি যদি কত কন্ট্রাক্ট হলো তাহলে ওকে ডেবিট দিকে চললাম মানে আর রিসিভেবল লিস্ট অফ ব্যালেন্স ওকে ক্রেডিট দিকে চললাম এটা তো খালি ভুল ঠিক করা তার রিসিভেবল লিস্ট ক্রেডিট দিকে তুলি দিছি খালি পেবল ও তুলছে না ক্লিয়ার পেবল তো এখন তুললাম আর তারা তো রিসিভেবল তুলি ফেলাইছে কন্ট্রাক্ট হইলে কি তাও রিসিভেবল কমে আর পেবল কমে ওগু তো কন্ট্রাক্ট আনি তারা রিসিভেবল তুলিছে আর পেবল আর কিছু কইলো না পেবল লেজার কইলো না কন্ট্রোলও কইলো না তাহলে তুমি বুঝবা দিয়ে জায়গা বলেছি ইনো যেহেতু নাম মেনশন করে দিয়েছি পেবল লেজার অ্যাকাউন্ট তাহলে তুমি খালি বুঝরা লিস্ট অফ ব্যালেন্সও বলেছি কন্ট্রোল অর ডেবিট বুঝল তো সেম কন্ট্রোল অর যেগুলো ডেবিট হইব লিস্ট অফ ব্যালেন্সও ডেবিট হইব একটু আগে দিলাম না ব্যালেন্স বেরি নিছি বলা সাপ্লাইয়ার ব্যালেন্স অফ 1520 হ্যাজ বিন রেকর্ডেড ইন লিস্ট অফ ব্যালেন্স অ্যাজ 1250 শেপ কোন জায়গাত কারেক্ট হইব ফার্স্ট স্টেপ কন্ট্রোল অর না লিস্ট অফ ব্যালেন্স এখন আমরা পাইলাম অনুকাম সেকেন্ড কত হইল গিয়া বেশি যাচ্ছে না কম লাগছে ওখান দেখো পরে কোশ্চেন করো আবার আবার কোশ্চেন করো দেখো বেশি লেখছে না কম লেখছে তুমি না শুয়ে কম লেখছে আকে হো সেম সাইড না ডিফারেন্ট সাইড সেম সাইড এখন আবার শুয়ে বেখো সাপ্লাইয়ার ব্যালেন্স লিস্ট অফ ব্যালেন্স কোন সাইডে পড়ে ডেবিট না ক্রেডিট লিস্ট অফ ব্যালেন্স ডেবিট দিকে বইব না ক্রেডিট দিকে বইব তাস্কির হো আর বাদ হোক মুন্না হোক আখি হোক সাপ্লাইয়ার ব্যালেন্স কোন ক্যাটাগরি পড়ে অ্যাসেট লাইবিলিটি ইনকাম এক্সপেন্স ক্যাপিটাল লাইবিলিটি নর্মালি কোন ব্যালেন্স হয় ইনকাম লাইবিলিটি আর ক্যাপিটাল কিতা ব্যালেন্স হয় ক্রেডিট অ্যাসেট আর এক্সপেন্স কোন ব্যালেন্স হয় শেষ সাপ্লাইয়ার লাইবিলিটি সাপ্লাইয়ার ব্যালেন্স সাপ্লাইয়ার লাইবিলিটি তার ব্যালেন্স লিস্ট অফ ব্যালেন্স হয়ে গেছে নর্মালি বইব কোন সাইডে ক্রেডিট সাইডে নর্মালি বইব ক্রেডিট সাইডে বাট যদি কোনো সময় খোয়া দিলা যে ডেবিট তাইলে আলাদা কথা হ্যাঁ আমার মাথা না যদি কোনো সময় খোয়া সাপ্লাইয়ার ডেবিট ব্যালেন্স তাইলে আলাদা কথা বাট কিচ্ছু না খোয়া দিলে অ্যাসেট আর এক্সপেন্স ডেবিট ব্যালেন্স লাইবিলিটি ইনকাম ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স কমন সবসময় খোয়া দিলে অন্য কথা ক্লিয়ার সাপ্লাইয়ার কোন ক্যাটাগরি ফেলাই দিবে ক্যাটাগরি ফেলাই ব্যালেন্স টা হিসাব করবে আচ্ছা সব সময় আর কোনো মিস্টেক হইতো না ঠিক আছে সবাই বুঝছো নি ও লজিকের ভিতরে সব সময় থাকবে এ কেন বড় সব সময় লজিকের ভিতরে থাকবে না যে কোনো ট্রানজাকশন আমি কইছি ফার্স্ট ক্যাটাগরির ভিতরে থাকবে ও অ্যাসেট নাইল লেভেলটি নাইল ইনকাম নাইল এক্সপেন্স নাইল ক্যাপিটাল
তাহলে তুমি ইজিলি জানো অ্যাসেট বাড়লে এক্সপেন্স বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, ইনকাম লাইবিলিটি ক্যাপিটাল বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, সেম অ্যাসেট আর এক্সপেন্সের ব্যালেন্স ডেবিট, লাইবিলিটি ইনকাম ক্যাপিটালের ব্যালেন্স ক্রেডিট। মাঝে মাঝে বেজাল হইতে পারে, এই সময় কোয়েশ্চনও ডিরেক্টলি কইয়া দিব, বাট আমরা কোন সেন্সের কথা কইলাম যে বলা কোয়েশ্চন না হইলে আমরা ধরতাম কি না হইলে আমরা ও উত্তর সিনো সাপ্লাইয়ার ক্যাটাগরি হলো লাইবিলিটি, লাইবিলিটি হবে নর্মালি অরিজিনাল ব্যালেন্স হলো ক্রেডিট। আর আমরা আগে বুঝলাম কি হয়েছে কোন সাইড সেম সাইড না ডিফারেন্ট সাইড, তার মানে ক্রেডিট। তাহলে ওখানে আমি ওলা লিখবো এরর ফোর লিখি, এর বাদে আমরা দেখি কত যত কম লেখছি তত কত কম কিলা পাবো, 1520 আর 1250 যদি মাইনাস দিলে তাহলে আমরা ডিফারেন্সটা পাইলাম কত 270 নি, ক্লিয়ার? হ্যাঁ an invoice of 60 recorded as 600 in the debit side of individual payable account first come akie hoy bhai ego kun jagat correct hoy list of balance ona control chinta karo thanda mathay answer to chobe chinta karo akie khali answer dibo sir prashno kun jagay jaibo amra common hisab bolile phola kun jagay jaicho control hoyto na list of balance hoyto na dio ta jaicho ইনভয়েস হইল কি 60 টাকা রেকর্ড এট 600 600 টাকা রেকর্ড হইছে ইন দা ডেবিট সাইড অফ ইন্ডিভিজুয়াল পেয়েবল অ্যাকাউন্ট বলটা কোন জায়গা কন্ট্রোল না লিস্ট অফ ব্যালেন্স না দিয়ে জায়গা আকি ভাইছে নি আনসার খেলা বুঝায় সিক্সটিয়ার সাইট না অন্য জায়গা কন্ট্রোল বুঝি গেলে আমরা কোথায় কোন একটা ভুল কন্ট্রোল হয়েছে গেলে বুঝবো আর কি কন্ট্রোল ভুল হয়েছে গেলে আমি সূত্র দেখা দিলাম না হিসাব দেখা দিলাম না তুমি ভুলে গেলে নি করছো আনি ওই যে ইগুন করছো আনি ডেবক টুরাল নট রেকর্ডেড অনলি কন্ট্রোল হতো হতো ইগুন চাচ্ছো আনি বুঝছো নি সেদিন জেবালাও ও এখন আমি তোমার তাহলে টাস্ক দিলে ইগুন জেবালাও পারতে নাই ও চার্ট আইয়া দেখবাই যে ডেবক টুটাল নাকি তা ওয়ার্ড স্টেটের না হতা কোনো একটা আইটেম ইতা 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 বুঝছো নি ব্যাপার এখন আর ওখানে জিকার করবে না ওখানে জিকার করবে সো ইন কোয়েশ্চন আবার ফলো সাইন আঁকি আমি চেষ্টা করলাম তোমার যদি বা ফলাই দিতাম আরো একবার ফলিলাম ফলিয়া দেবো সাইন তুমি বাবার চাই রানি আবার করো ফরিয়া দেখো কোন জায়গা তুই লিস্ট অফ ব্যালেন্স তোমার আনসার ঠিক আছে খেনে তোমার এক্সপ্লেনেশন হয়েছে 60 টাকা আর 600 টাকা আনসার নাই সে পাইছে না 600 টাকা আর ভুল না তোরে ভাই ভুল কোন জায়গা তুই লিস্ট না কন্ট্রোল আমি ওখান কইরাম না দিও জায়গা কিলা বুঝ দাই লিস্ট ওখান কইছি তুলছে ছ টাকা ঠিক আছে তুমি বুঝ দাই গেলা যে তুমি লিস্ট হয়েছি কন্ট্রোল না তো এখান তুমি অত লেটে হয়ে রে সপ্তাহ মাতিয়া মেইন জায়গা সব লাস্টে হয়ে রে এখন খোয়া দিয়েছি ইন্ডিভিজুয়াল পেয়েবল অ্যাকাউন্ট আমি সাই রাম কোন জায়গায় ভুল হয়েছি যে স্যার লিস্টও ভুল হয়েছে কিলা বুঝলাম স্যার ইন্ডিভিজুয়াল পেয়েবল অ্যাকাউন্ট হ্যাঁ কি বুঝছো নি ইন্ডিভিজুয়াল পেয়েবল অ্যাকাউন্ট মানে কি তা একজন পেয়েবলের অ্যাকাউন্ট একজনের পেয়েবলের অ্যাকাউন্ট কই থাকে লিস্টও থাকে না নি পার্সোনাল লেজার সব মিলিয়ে লিস্ট আইন সো একজনের কোনো ভুল হইব মানে হইলো কি লিস্টও ভুল আর এনে কোনো টোটাল দেখা না এটা দেখা না তার মানে তুমি কন্ট্রোল কিতা লাগিয়ে ধরছে ডেবুকো কোনো ভুল হয়েছে না তার মানে ডেবুকো ভুল হইলে কন্ট্রোল লিস্ট দিয়ে জায়গা তৈল না ও কালকের চ্যাপ্টার গুন আবার ভিডিও গুন ভাই এর বাদে ও চারটা বালা করি কাইন্ড অফ মুখস্ত কর ভাই হ্যাঁ এর বাদে অন্য লেখা আছে কোন সাইডে কিতাব হইছে দেন গিয়া টাস্ক করাত লাগবে যেন তার শুয়েব আখি তাস্কির তুমি জানার বেশি হওয়ার আর আপাতত কিছু দেওয়া ভাই এর বাদে লাগবে তাহলে আর হইছে যাবো সো ফাইনাল লিস্ট অফ ব্যালেন্স এখন নাও
সেকেন্ড জিনিস কোন সাইডে যায়, অরিজিনালি কোন সাইডে যায়, আবার রাখি হোক অরিজিনালি কোন সাইডে দিত, কত টাকা আমার দরকার না, খালি অরিজিনালি কোন সাইডে দিত, ইনভয়েস লিস্ট অফ ব্যালেন্স কোন সাইডে দিত, ডেবিট না ক্রেডিট? হ্যাঁ কোন সাইড? শেয়ার কোন সাইড? আমার কোয়েশ্চন বুঝছি, লিস্ট অফ ব্যালেন্স কোন সাইডে দিত নর্মালি, ভুল কি তো হয়েছে আমার দেখার দেখা না, নর্মালি রাইট তাহলে কোন সাইডে দিত? একটা ইনভয়েস কোন অ্যাকাউন্ট ডেবিট না ক্রেডিট বুঝার লাগে আমরা, কিতাব লাগে ফলা দেখা লাগে কোন অ্যাকাউন্ট, লিস্ট অফ ব্যালেন্স কোন ক্যাটাগরি ধরে, কোন সিস্টেমে যাবো কি তোমার সামনে জানা লেগে গেছিলাম মনে হয়নি, লিস্ট অফ ব্যালেন্স কোন ক্যাটাগরি ধরে, এই কোন লিস্ট অফ ব্যালেন্স রিসিভেবল না পেয়েবল, পেয়েবল পেয়েবল লিস্ট অফ ব্যালেন্স কোন ক্যাটাগরি ধরে, খালি লিস্ট অফ ব্যালেন্স কোন ক্যাটাগরি ধরে না, রিসিভেবল বা পেয়েবল, আমরা পেয়েবল লেসি না কারণ কিন্তু সারা পেয়েবল লিয়ে মাত্র চলে রাতে লাগে, পেয়েবল লিস্ট অফ ব্যালেন্স কোন ক্যাটাগরি ধরে, লাইবিলিটি, ইনভয়েস দিলে লাইবিলিটি বাড়ে না কমের, লাইবিলিটি বাড়লে ডেবিট না ক্রেডিট, তুমি জানো জিনিস খালি আমার সিস্টেম ফলো করে বুঝে নি ব্যাপারটা, ফলা যায় লাগে কারেকশন হোক, ফলা যায় লাগে আনসার দেখা, ফলা দায়িত্ব হইব কোন জায়গাত ভুল হয়েছে, অরিজিনালি কোন সাইডে উঠতো, অরিজিনালি কোন সাইডে উঠতো, এগুলো তো ইজিলি বুঝে নিবে তুমি, ইউ কোন ক্যাটাগরি পড়ছে, অ্যাসেট পারে না লাইবিলিটি পারে না, অ্যাসেট কমে না লাইবিলিটি কমে, তোমার তো দুইটাও আছে হিসাব, রিসিভেবল হইলে অ্যাসেট, পেয়েবল হইলে লাইবিলিটি, এবং পেয়েবল লিস্ট অফ ব্যালেন্স লাইবিলিটি, পেয়েবল কন্ট্রোল লাইবিলিটি, রিসিভেবল কন্ট্রোল অ্যাসেট, রিসিভেবল লিস্ট অফ ব্যালেন্স অ্যাসেট, এখন তুমি দেখবা এই ট্রানজেকশন ইনভয়েসে বাড়ান না কমার, ক্যাশে বাড়ান না কমার, ডিসকাউন্টে বাড়ান না কমার, জাস্ট ক্যাটাগরি চলাই চলতে হবে, বুঝতে পারছি নি আঁকি বুঝছো নি, সিস্টেম ফলো করা লাগবে, বালা করি ভিডিও দেখবে সেগু অরিজিনালি কোন সাইড, পয়লা বুঝলাম লিস্ট অফ, সেকেন্ড বুঝলাম এগু অরিজিনালি কোন সাইড, ক্রেডিট সাইড, কারণ ইনভয়েস উঠলে লাইবিলিটি বাড়ে, এখন তুমি কারেক্ট করা যাও, তারা করছে কি তা হিসাবে কিতা হিসাবে 600 ইন দা ডেবিট সাইড, ডেবিট সাইড লাইনগুলা তুমি তাই বুঝছো নি, আমরা যেগু সব থেকে ফলা দরকার কি তা কোন জায়গায় ভুল হয়েছে, এগু লাইনের কোন জায়গায় দেওয়া আছে, সব ওর শেষে দেওয়া আছে, লাস্টের তিনটা ওয়ার্ড হইলো গিয়া আমার ফলা দরকার, আর ওই যে 60 টাকা আর 600 টাকা যেগুলো লাইনের ফলা দেওয়া আছে এগু আমার দরকার সব লাস্টে, ইনভয়েস যেগু দেওয়া আছে এগু দরকার আমার মাঝখানো, আমার ফরম্যাট অনুসারে মাঝখানো, তুমি তাই আমি যে ফরম্যাট দিছি ফরম্যাট অনুসারে চিন্তা না করে তুমি তাই তারা যে লাইন দিছে লাইন অনুসারে চিন্তা করা দেখিস, তুমি পয়লা ইনভয়েস লইয়া চিন্তা করা, দেন সাইট 600 লইয়া চিন্তা করা, সব লাস্টিক ইন্ডিভিজুয়াল পেয়েবল চিন্তা করে, বাট পয়লাও তোমার চিন্তা করা আসলো যে স্টেপ দেওয়া ভুল কোন জায়গায় হয়েছে, কোন জায়গায় যেতে আসলো কম হয়েছে না বেশি হয়েছে, আর তুমি দেখা পয়লা কম হয়েছে না বেশি হয়েছে, হ্যাঁ কত টাকা হয়েছে এর বাদে কোন জায়গায় যেতে আসলো, এর বাদে তুমি দেখা বা পয়লা কোন জায়গায় যেতে আসলো, পরে কত টাকা হয়েছে লাস্টে ওইটা কোন জায়গায় ভুল হয়েছে বুঝল না, সো ক্রেডিট সাইডে কত দায়িত্ব আসলো কোসেন শোয়েব তুলছে কত কোন সাইডে, মায়ের খাইবে মায়ের খাইবে মায়া মায়ের খাইবে, এটা কোন জায়গায় লেখা ক্রেডিট সাইডে শোষণ তুলছে, কিছু না হলে তুমি বুঝতে পারবে না ক্রেডিট সাইডে, বাট এটা তো লেখা স্পষ্ট ডেবিট, তুমি কি স্ক্রিন দেখা দেন না, স্ক্রিন দেখা দেন না, স্ক্রিন দেখা না গেলে আলাদা ব্যাপার যে তুমি দেখা রায় নাই তাহলে, হে ডেবিট সাইডে 600 চলছে এগুলো কারেক্ট করা লাগবে বলে আমি কি দেওয়া লাগবে বুঝলাম, ক্রেডিট আর কিছু করা লাগবে নি কি দেখা লাগবে, 60 যেগুলো তোলার কথা এগুলো তুলছে না, এগুলো তোলা লাগবে
আমরা বলছিলাম যে বলা একটা ডেবিট ক্রেডিট, ক্রেডিটে ডেবিট করবো, তখন একটা দিয়ে আমরা খাটিব আর একটা দিয়ে আমরা অরিজিনালটা বইব। সো যদি 600 হইতো, 600 টাকা আসলো খালি ডেবিট সাইডে বইছে, একটা 600 বই আমরা ক্রেডিট করলাম মানে আবার এই খাটার লাগি একটা 600 দিয়ে আমরা বই অরিজিনালটা বইলাম, ঠিক আছে। বাট আমরা করছি কি দা ইন 600 জায়গা 600 লেছে ডেবিট দিকে, ফলে 600 এ ক্রেডিট দিকে লিখিয়া ডেবিট 600 টাকা কাটিলাম আর 60 ক্রেডিট দিকে উঠতে আসলো এগুলো তুলছি না, ও ক্রেডিট দিকে বইলাম। ইনভয়েস রেকর্ড হতে তুমি আনতে পারলে হইতো না, পেগুলোর লগে মিলে যাওয়া লাগবো, পেগুলোর ক্ষেত্রে তুমি ইনভয়েস পাইবা, রিসিভেবল হইলে তুমি দেখা লাগবো, তোমার মূল জিনিস কোনো পেবল হয়ে পড়েছে, তুমি সপ্তাহ ও পেগুলোর হিসাব লইয়া চিন্তা করা লাগবো। ইনভয়েস তো দিই আমরা কাস্টমারে, এগুলো রিসিভেবলের হিসাব, সো এনেও এগুলো হিসাব বললে হইতো না, এনেও ইনভয়েস দেখিও তুমি বুঝতে পারছি তোর হিসাব, যদি না অন্য কিছু কইয়া দেয়। দেখো 8430 যোগ 700 যোগ 270 যোগ 2060 থাকি 60 গেলে কি হত হয় 2000, এখন দেখো এই বাদি কীটা 9450 যোগ 700 মাইনাস 150 টাকা দুইটা 2000 হয়েছে, আমার কমিলি বুঝছি ফলা সবে এভরিবডি, আজকের ভিডিও কালকের ভিডিও গতকালকের ভিডিও দুইটা কোনো উনি আনলে, এর বাদে আপনারা নিজে নিজে ইয়ার টাস্ক 6 এবং ইলাস্ট্রেশন 17 নিজে নিজে করবেন, বুঝছি নিজে নিজে 17-এর আনসার তো দেওয়া আছে, আনসার দেখিও না নিজে নিজে করিও, ইলাস্ট্রেশন 17 ইয়ার টাস্ক 6। আবার এর বাদে তুমি তাইন আরম্ভ করবা মেইন খাম, মেইন খামো যাওয়ার আগে ওমন দিয়া তুমি তাইন বুঝি লিও, মেইন খামো গিয়ে বেড়া সেরা করিও না, মেইন খাম হইল গিয়া ইয়ার টাস্ক 17 থাকি লইয়া তোমার তানো 21 বেশি না 22 বেশি নাই সো নষ্ট করি না, ফলে 17 করবা করিয়ালে ওগুলো আনসার মিলাইবে, বালা করে বুঝবা এর বাদে 18 হয়ে যাবে, 18 বুঝিয়ালে বালা করে 19 করবা, এর বাদে 19 বুঝিয়ালে ভিডিও দেখে আবার 20 করবা, 20 বুঝিয়ালে ভিডিও দেখে 21 করবা, 21 বুঝিয়ালে ভিডিও দেখে 22 করবা, বলে একটা করবা ভিডিও দেখে বুঝবা, তুই বাজারটা দিয়ে হামা লাগবে বুঝছো, এবার এক লোকের সব করলাম এর বাদে ভিডিও দেওয়া করিও, ওকে।